সম্প্রতি কক্সবাজার জেলায় পুলিশ কনস্টেবল পরীক্ষায় নানান চড়াই উৎরাই পেরিয়ে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছে রিকশাওয়ালা বাবার ছেলে প্রতীককে। 120 টাকা খরচে সরকারি চাকরি পান তিনি। কক্সবাজার প্রতিনিধি বলরাম দাস অনুপম জানান, প্রতীকদের মতোই কনস্টেবল হিসেবে চাকরি পেয়েছেন পেকুয়া উপজেলার এক মুক্তিযোদ্ধার ছেলেও। কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, শতভাগ স্বচ্ছতা এবং সম্পূর্ণ নিজ নিজ যোগ্যতা অনুযায়ী নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পুলিশে নিযুক্ত 90 সদস্যরা। শুধু রিকশাওয়ালা কিংবা মুক্তিযোদ্ধার সন্তানই নয়, কক্সবাজার জেলা থেকে 4 জন নারী সহ মোট 64 জনকে দেওয়া হয়েছে পুলিশের চাকরি। কিশোরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ, সার ও কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব উপহার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি। কিশোরগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির জানান, সদর উপজেলায় 2800 কৃষকের মাঝে 14 টন উচ্চ ফলনশীল ধান বীজ ও 56 টন ডিএপি, 28 টন এমওপি সার বিনামূল্যে এবং ভর্তুকি মূল্যে 14টি কম্বাইন হারভেস্টার দেওয়া হবে বলে জানান সংসদ সদস্য। পরে সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অসচ্ছল ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 7টি পরিবারের মাঝে 12 বান্ডিল ঢেউটিন ও 36,000 টাকা নগদ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার ও প্রশাসন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।